বারো মাসে তেরো পূজা তেত্রিশ কৌটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কৌটি ভগবান। আমি একুশ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাবাদি গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশখানা মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। তাইলে বারো মাসে তেরো পূজা করো কেন? পাইছো কই? দলিল কি? কয় জানি না। তো করো কেন? কয় বাপদাদাই করছে, পূর্বপুরুষ করছে, তাই করে। সহজ সোজা দলিল কি? কয় বাপদাদাই করছে, তাই করে। আসলেও তাদের ধর্মগ্রন্থে বারো মাসে তেরো জন খোদা মূর্তি পূজার কোনো দলিল নাই। বলেন কেমন নাই? অমিয়া এমনি মুসলমান হইনি, আগেই কইছি তিরিশ হাজার মন্ত্র মুখস্থ। এই তিরিশ হাজার মন্ত্র কোরআন হাকিমের তিরিশ পারা, একশো চৌদ্দটি সুরা, ছয় হাজার ছয়শো ছিষট্টি মতান্তরে, ছয় হাজার দুশত আটত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হেকমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। এমিয়া শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই। বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে নাথ আসতে প্রতিমা আসতে, আমার সৃষ্টিকর্তার, আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিমা নাই, প্রতিচ্ছবি নাই, প্রতিমূর্তি নাই, আমাকে ধরা যায় না, দেখা যায় না, শোয়া যায় না, আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় নাকি? যায়। শুধু কি তাই? এতটুকু বললাম না, আরো আছে, যান সামনে। বাবাই কয়, বাবা কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না। আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন, আমাকে যে পণ্ডিত বানাইলেন, আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন, আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন, বাবা আপনার কাছে জানতে চাই। আপনি বলেন না ওই যে রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি? কয় তোমার না পণ্ডিত বানাইছি, তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছো, বলো না এই মন্ত্রের ব্যাখ্যা, তুমি বলো আমি শুনি। আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি, সমস্ত ভগবানগুলো সমস্ত অবতারগুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে খোদা বলে মেনে নিয়েছি, ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি, তাহলে ভগবানের গুণগুলো যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি, ভগবানের গুণ যদি সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণের ভিতরে পাওয়া যায়, তাহলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি, আর যদি না পাওয়া যায় তাহলে আমি মানি না। যদি না পাওয়া যায় তাইলে কি মানি না? প্রথম অধ্যায় প্রথম কথাই হলো একমেবাদী কিয়ম। বলো সৃষ্টিকর্তা তো তুমি একজনকে বলো, একত্ব মনুপশ্চাৎ তত্র কমহ কষক, একত্ব মনুপশ্চাৎ দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, আর কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ নাই, আর কোনো দিক নির্দেশনা নাই, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা একজন আল্লাহকে মেনে নাও।